জায়েদ খানকে তার কর্মফল পেতে হবে বললেন ডালিহুড নায়িকা সাদিয়া মির্জা তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই জায়েদ খানকে কী কর্মফল ভোগ করতে হবে এবং সে তার বলার ভঙ্গিমা দেখলে আপনারা অবাক হবেন তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই জায়দ খানকে কী কর্মফল ভোগ করতে হবে জায়েদ খান ভুয়া কাগজ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন এই ডালিহুডের অভিনেত্রী সাদিয়া মির্জা এই চিত্রনায় ক্ষোভে ঝেড়ে ফেলে বলেন জায়েদ খানকে তার কর্মফল ভোগ করতে হবে মঙ্গলবার সন্ধ্যায় সাদিয়া মির্জা এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন তিনি বলেন জায়েদ খান নকল কাগজ দেখিয়ে দেখিয়ে শপথ নিয়েছেন কাজটি তিনি মোটেও ঠিক করেননি নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে তিনি প্রতারণা করেছেন তার কাছে বাংলাদেশের মানুষ সিসি করছে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত লজ্জাকর বিষয় সমিতি থেকে বাদ পড়া সদস্যদের ব্যাপারে সাদিয়া মির্জা বলেন শুধু আমি একা নয় একশো চুরাশি জন শিল্পীর সঙ্গে অন্যায় করা হয়েছে আঠারো সংগঠনের স্লোগান ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা রুখে দাঁড়িয়েছি জায়দ খানের অন্যায়ের কারণেই তাকে ভুগতে হবে তার কর্মফল পেতে হবে এটাই জগতের নিয়ম তিনি আরো বলেন হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিয়েছেন রায়ের কপি আমাদের কাছে আছে সবসময় সত্যেরই জয় হয় আশা করি নতুন কমিটি আমাদের সদস্যপদ ফিরিয়ে দেবেন তে বন্ধুরা অবশেষে দেখুন এই নায়িকা জায়দ খানের বিরুদ্ধে আঙ্গুল উচিয়ে তা কর্মফল ভোগ করবে বলে সে অভিযোগ এনেছে তো বন্ধুরা আপনারা কি তার এই অভিযোগের বিষয়ে একমত অবশ্যই কমেন্ট অনেক জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ